আসসালামু আলাইকুম। আমার অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা কেমন আছো? সবাই আশা করছি ভালোই আছো। তো বরাবরের মতো আজ আমি তোমাদের সাথে আছি। আমি শামসুন্নাহার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমরা যা পড়ছিলাম প্যালিওন্টোলজি, সেখান থেকে আমরা পড়ছিলাম আসলে জাতিজনি, অর্থাৎ ফাইলোজেনি অফ ডিফারেন্ট অ্যানিমেল গ্রুপস, অর্থাৎ অনেকগুলো প্রাণীর ফাইলোজেনি সম্পর্কে আমরা জানছিলাম। তো এর প্রেক্ষিতে আমরা ফাইলোজেনি যখন পড়ছিলাম, তখন অনেকগুলো প্রাণী বলতে আমরা উট, হাতি, ঘোড়া এইসব প্রাণীর বিবর্তনিক ইতিহাস পড়ছিলাম। আজ আমরা চলো তারই প্রেক্ষিতে মানুষের বিবর্তনিক ইতিহাস সম্পর্কে জানব। তো আমরা আজকে মানুষের উৎপত্তি এবং মানুষের ক্রমবিকাশ, মানুষের বিবর্তনিক ধারাবাহিক ইতিহাস এই নিয়ে পড়ব। তো মানুষের উৎপত্তি বলতে গেলে আমাদের যে কথা মনে পড়ে যায় যে মানুষ হোমোসেফিয়েন্সের যে উৎপত্তি বা বিবর্তন বিষয়ে জানার জন্য আসলে স্মরণাতীত কাল, অর্থাৎ সেই শুরু থেকেই অনেক বিবর্তনিক ইতিহাসটা কী এটা জানার জন্য প্রথম থেকে অনেক বই আছে বা অনেক জানার জন্য অনেক 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 বিজ্ঞানীরা অনেক কিছু লিখেছেন, অনেক কিছু চেষ্টা করেছেন এর ইতিহাস সম্পর্কে জানার জন্য। তো এইখান থেকে দেখা যায় যে যে জীববিজ্ঞানের একটা আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে হোমোসেপিয়েন্সের উৎপত্তি এবং বিবর্তনিক ইতিহাস। তো ধারণা করা হয় যে একটি অতি প্রাকৃতিক শক্তি, যে ইসলাম ধর্ম মতে বলা হয় যে আল্লাহ আদিকাল এবং দীর্ঘ সময়ের জন্য মানুষ সৃষ্টি করেছেন, এবং সেখান থেকে ইহুদি, খ্রিস্টান, ইসলাম ধর্ম মতে প্রথম মানব হলো গিয়ে আদিম আদম, এবং তার এই আদমের সাথে হাওয়াকে তৈরি করেছেন, অর্থাৎ ইফ তৈরি করেছেন, এভাবেই হচ্ছে গিয়ে মানুষের উৎপত্তি হয়েছে। তো তারপরে হচ্ছে যে মত, তারপরে এর মধ্যে আবার অনেকগুলো মতবাদ হচ্ছে, যেমন এখানে হচ্ছে এই আদম এবং হাওয়া থেকে অনেক উৎপত্তি, মানুষের উৎপত্তি হয়েছে, এর পরবর্তীতে এই মানুষ মতবাদ অনুযায়ী মানুষের উৎপত্তি মানুষ থেকেই এবং অন্য কোনো প্রাণী থেকে নয়। তবে ডারউইনের বিবর্তনবাদও কিন্তু এর বিপক্ষে বা এই মতবাদের বিবর্তনে, মানে এই মতবাদের বিপক্ষে নয় কিন্তু। হ্যাঁ, যে এখানে বলা হচ্ছিল ডারউইনের যে পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিএইচ হাক্সলে 1863 সালে প্রকৃতিতে মানুষের স্থান নামক, যে মানুষের স্থান নামক পুস্তকে বলেছিলেন যে মানুষের উৎপত্তি হয়েছে বন মানুষ বা অ্যাপ থেকে। তার মানে হচ্ছে ডারউইন বলেছিলেন, তারপরে হচ্ছে কি এখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ের যে শারীরবিজ্ঞান, শারীরস্থানবিদ্যার যে বিশেষজ্ঞ বলেছিলেন যে এখানে মানুষের উৎপত্তি হয়েছে বনমানুষ থেকে, তবে এ ধারণার তীব্র বিরোধিতা করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড ওয়ার্ন। তিনি বলেন আসলে মানুষের মস্তিষ্কে হিপোক্যাম্পাস, মানুষের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামক একটি বিশেষ স্থান আছে যা আসলে অ্যাপে পাওয়া যায় না। সুতরাং ধরেই নেওয়া হয় যে আসলে এই মানুষের সাথে অ্যাপের বা মানুষের সাথে বন মানুষের বা আমরা বানরের কোনো মিল নাই, এটি একেবারেই সৃষ্টির একদম আলাদা একটি স্বকীয় বৈশিষ্ট্য দিয়ে তৈরি মানুষের উৎপত্তি হয়েছে এবং বিবর্তন প্রক্রিয়ায় সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে। অর্থাৎ মানুষ শুরু থেকেই অজ্ঞাত কতিপয় স্তন্যপায়ী প্রাণী ধরে নেওয়া হয়, যে কতিপয় স্তন্য প্রাণী থেকে উৎপত্তি হয়েছে এবং সেখান থেকে বিবর্তনিক ধারাবাহিকতায় আজকের এই মানুষের উৎপত্তি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ যে বন মানুষ থেকে হয়েছে, মানুষ মানুষ বানর থেকে হয়েছে, এইসব মানে কথার মধ্যে কোনো বেস নাই। মানুষ এবং বন মানুষের মধ্যে তাহলে, মানে মানুষ এবং নর বানরের মধ্যে তাহলে কী পার্থক্য পাবো? ঠিক আছে, মানুষ এবং বন মানুষের মধ্যে তাহলে কী পার্থক্য পাবো? যে মানুষ এবং বন মানুষ মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে, যেমন মানুষ, যারা মানুষ এরা দু পায়ে সোজা হয়ে সোজাভাবে চলতে পারে,
মানুষ যারা দুই পায়ে সোজাভাবে চলতে পারে, আর বন মানুষ হচ্ছে গিয়ে সোজাভাবে চলতে পারে না। এটাই তুমি একদম সহজেই বুঝবে যে যখন আমরা খেয়াল করব যে মানুষ একদম দু পায়ে, অর্থাৎ পৃথিবীর একমাত্র প্রাণী বলতে পারো যে মানুষ, তারা সোজা হয়ে দু পায়ে চলতে পারে, কিন্তু বন মানুষ কিন্তু দু পায়ে সোজা হয়ে চলতে পারে না। ঠিক আছে, তারপরে যেমন মানুষের হচ্ছে গিয়ে পা দুটো হচ্ছে গিয়ে হাতের চেয়ে, অর্থাৎ হাতের চেয়ে কিন্তু হাতের চেয়ে দৈর্ঘ্যে হাত যা আছে তার চেয়ে কিন্তু হাত দৈর্ঘ্য ছোট, অর্থাৎ হাতের দৈর্ঘ্য ছোট হবে এবং পায়ের দৈর্ঘ্য হবে বড়, এটা কিন্তু মানুষ। আর বন মানুষের চেয়ে হবে, বন মানুষের হলো গিয়ে ঠিক তা উল্টো, অর্থাৎ খেয়াল করে দেখবা যে তার হাত দুটো বেশ লম্বা লম্বা হয়, অর্থাৎ বন মানুষ এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যখন যাচ্ছে তখন তার হাত দুটি দেখলেই বোঝা যায় যে তার হাত দুটো হচ্ছে অনেক লম্বা, অর্থাৎ পা থেকে বেশি লম্বা। তারপরে যদি খেয়াল করো যে করোটি যেটা, সেটা অক্ষিকটরে অনেক উপরে ওঠার কারণে বড় মস্তিষ্ক ধারণ সম্ভব হয়ে এই মানুষে। হ্যাঁ, করোটি সেটা কিন্তু অনেক উপরে, এই জন্যে তাদের মানে বড় মস্তিষ্ক থাকবে, এটা মানুষ। আর বন মানুষে খেয়াল করে দেখবা যে অক্ষিকোটরে তেমন কোনো উপরে বিস্তৃত নয়, তাই এদের মস্তিষ্কের আকার তেমন বড় হবে না। ঠিক আছে, তারপরে মানুষের করোটির মুখের সঙ্গে হচ্ছে গিয়ে 89 ডিগ্রি কোণ করে অবস্থান করা হচ্ছে করোটির মুখের সঙ্গে, এটা মানুষে। আর বন মানুষের ক্ষেত্রে এই কোণের পরিমাণ অনেক কমে যায়, শিম্পাঞ্জির ক্ষেত্রে পরিমাণ হচ্ছে মাত্র 43 ডিগ্রি। ঠিক আছে, শিম্পাঞ্জির ক্ষেত্রে হচ্ছে মাত্র 43 ডিগ্রি। এরপর হচ্ছে মানুষের বৃদ্ধাঙ্গুলি, যেটা মানে আমরা যেটাকে বলি যে বৃদ্ধ আঙ্গুল যেটা, ঠিক আছে, এই আঙ্গুলটি যেটা, সেটা হচ্ছে গিয়ে সুবিকশিত এবং মুষ্টিবদ্ধ ক্ষমতা আছে বিদ্যায় হাতিয়ার ব্যবহার করতে পারে, অর্থাৎ মুষ্টিবদ্ধ করতে পারি বলেই হচ্ছে হাতিয়ার ব্যবহার করতে পারে। ঠিক আছে, আর বন মানুষের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোনো সুবিকশিত নয়, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলটা এত বেশি বিকশিত থাকবে না, এই জন্য হচ্ছে এরা মুষ্টিবদ্ধ করার ক্ষমতা ওইভাবে রাখে না, অর্থাৎ অস্ত্র বা কোনো কিছু ধরার মতো, হাতিয়ার ধরার মতো এইভাবে কোনো ক্ষমতা বন মানুষে থাকে না। এরপরে হচ্ছে গিয়ে যেমন এদের হচ্ছে গিয়ে এটা মানুষ যারা, তারা হচ্ছে তাদের বাসস্থান বলো, মানে নিবাস বা খাদ্যাভ্যাস বা খাদ্য ইত্যাদি, তাদেরকে ভাগাভাগি করে নেয়ার কোনো প্রবণতা দেখা যায় না। তবে বন মানুষের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নিবাসের সম্ভাবনা এবং খাদ্য ভাগাভাগি করে নেয়। ঠিক আছে, তাহলে এবার মানুষের, মানুষ এবং বন মানুষের মধ্যে আমরা পার্থক্য দেখতে পেলাম। এবার মানুষের আসলে তাহলে অনন্য বৈশিষ্ট্যগুলো কী, অর্থাৎ স্বকীয়তা কী? হ্যাঁ, মানুষের, বিশেষ করে মানুষ যারা, তাদের কী কী বৈশিষ্ট্য হবে? যেমন আমরা যদি বলি মানুষের দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, একটা হচ্ছে গিয়ে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে গিয়ে সামাজিক যে বৈশিষ্ট্যগুলো থাকবে। অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য যদি বলি তাহলে হচ্ছে গিয়ে মানুষের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য যদি হয় তাহলে হচ্ছে দ্বিপদ চলন, অর্থাৎ মানুষ একমাত্র মানুষই কেবলমাত্র দু পায়ে ভর করে সোজা হয়ে চলতে পারে, এটা হচ্ছে মানুষের অনন্য বৈশিষ্ট্য। ফলে খাদ্যপ্রাপ্তি, শত্রু হতে রক্ষা এবং প্রজনন সফলতা অধিকতর সহজতর হয়, এটা হচ্ছে মানুষের। এরপরে হচ্ছে যেমন ধরো মুখমণ্ডল চ্যাপ্টা এবং এতে নাজেল থাকে না, মানুষের অনন্য বৈশিষ্ট্য মুখমণ্ডল চ্যাপ্টা এবং এতে নাজেল থাকে না। ভ্রুরেখা ক্রমাগতভাবে হ্রাসপ্রাপ্ত বা অনুপস্থিত থাকবে, ভ্রু যেগুলো থাকে সেটা হ্রাসপ্রাপ্ত থাকে। কর্ণ অঞ্চলে একটি ম্যাস্ট্রয়েড প্রসেস বিকশিত হয়, দাঁত আসলে আকারে ছোট হয় এবং এই এরা একটি ইউ আকৃতি আর্চে বিন্যস্ত হয়। এই ইউ আর্চির আক্তের কারণেই হচ্ছে, আকৃতির কারণেই হচ্ছে গিয়ে ছেদন বা ক্যানাইন দাঁত মাঝারি আকারের, এবং মানুষের বিভিন্ন ধরনের দাঁত থাকার কারণেই হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণে সক্ষম হয়। ঠিক আছে, এটা হলো গিয়ে মানুষের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটি, যে আসলে মানুষ কিন্তু আসলে সর্বভুক প্রাণী। তোমরা সবাই কম বেশি জানো মানুষের সর্বভুক প্রাণী হওয়ার পেছনের একমাত্র কারণই বলতে পারো হচ্ছে গিয়ে মানুষের দাঁতের গঠন, অর্থাৎ ক্যানাইন, তারপরে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো এমনভাবে বিন্যস্ত থাকে যে অর্থাৎ ইউ শেপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, যেমন আঙ্গুলযুক্ত বাহুগুলো আনুপাতিক হারে খর্বাকৃতির থাকে, শ্রোণীচক্রের ইলিয়াম যে অস্থিটি সেটি দৈর্ঘ্যের চেয়ে প্রশস্ততাই হচ্ছে বেশি থাকে,
এবং ঘ্রাণ ও দৃষ্টিশক্তির যেটা মানুষের অনন্য একটি বৈশিষ্ট্যের মধ্যে একটি, ঘ্রাণ এবং দৃষ্টিশক্তি প্রখর হয়। একমাত্র বলতে পারো যে উন্নত বৈশিষ্ট্যের মধ্যে মানুষের ঘ্রাণ এবং যে দর্শন শক্তিটা, যে ঘ্রাণ এবং দৃষ্টিশক্তি যেটা থাকে, এই ঘ্রাণ এবং দৃষ্টিশক্তি পরিমাণ এত বেশি পরিমাণে থাকে যে এটি কিন্তু অন্য কোনো প্রাণীতে এতটা দেখা যাবে না। এরপর হচ্ছে মুষ্টিবদ্ধতা। মুষ্টিবদ্ধতা আসলে মানুষেরই রয়েছে, বুড়ো আঙুলকে অন্যান্য আঙুলের দিকে বাঁকিয়ে ধরার ক্ষমতা। মুষ্টিবদ্ধ মানে হচ্ছে যে এই যে বুড়ো আঙুলটা দেখছো এটা অন্যদিকে বাঁকিয়ে নেওয়ার যে ক্ষমতা, অর্থাৎ হাতকে আমি, মানে আমরা মানুষ যারা, মানুষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে আমি মুষ্টিবদ্ধ হাত করতে পারি, এবং এইটাই হচ্ছে গিয়ে এটা কিন্তু অন্য কোনো প্রাণী পারে না। এরপর হচ্ছে গর্ভধারণ কাল বা বৃদ্ধি, যেটা যে মানুষের গর্ভধারণ কাল হচ্ছে গিয়ে অপেক্ষাকৃত বেশি হওয়ায় দেখা যাচ্ছে যে পরিণত অবস্থাতেই সন্তান জন্ম লাভ করে। এগুলো হচ্ছে মানুষের অনন্য বৈশিষ্ট্য। তাহলে আমি বলছিলাম যে মানুষের অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ দুই ধরনের বৈশিষ্ট্য, খেয়াল করো যে দুই ধরনের বৈশিষ্ট্য, একটা হচ্ছে শারীরস্থানিক যেটা অর্থাৎ আঙ্গিক বৈশিষ্ট্য যেটা, আরেকটি হচ্ছে কি সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে মানুষের সামাজিক আচরণের বিবর্তনের সাথে সাথে সাংস্কৃতিক বিকাশেরও কিন্তু একটি যোগসূত্র রয়েছে। যেমন হচ্ছে, যেমন পরিবার গঠন সেটা এক বা একাধিক স্ত্রীর দ্বারাই হয়। শৈশবকালের বৃদ্ধির ফলে হচ্ছে শিশু পিতামাতা ও পারিপার্শ্বিক পরিবেশ হতে শিক্ষা লাভ করতে সক্ষমতা লাভ করে এই পরিবারের কারণে, ঠিক আছে? যেহেতু মানুষ সামাজিক জীব, মানুষ পরিবারবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, অর্থাৎ পরিবারবদ্ধ হয়ে বসবাস করে, সে প্রথমেই হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে যে বিয়ে করলো, অর্থাৎ এক বা একাধিক স্ত্রী থাকবে, অর্থাৎ পরিবার গঠন হলো। এবং তোমরা খেয়াল করে দেখো যে শৈশবকালে যখন বৃদ্ধি হয় তখন প্রথম যে শিশুটি শেখে, হ্যাঁ, প্রথম যে শিশুটি শেখে সে কিন্তু তার পরিবার থেকে, তার সমাজ থেকে প্রথম শিক্ষাটাই গ্রহণ করে। তারপরে হচ্ছে, যেমন একটা বাসার মধ্যে থাকা, একটা বাড়ির মধ্যে থাকা, অর্থাৎ নিবাসে যে ধারণা, আরেকটা হচ্ছে যে খাদ্য ভাগাভাগির বিকাশ সাধন। অর্থাৎ তুমি খেতে বসলে তুমি অবশ্যই পাশের জনকে অবশ্যই বলো যে আসেন আমরা খাই। এই যে খাদ্য ভাগাভাগি করে খাওয়ার এই ট্রেন্ডটা কিন্তু সামাজিক আর সাংস্কৃতিকই একটা বৈশিষ্ট্য, মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপরে হচ্ছে, যেমন পারিপার্শ্বিক আদান প্রদানের জন্য ভাষার ব্যবহার বৃদ্ধি করা। এরপর হচ্ছে বয়স ও লিঙ্গ বৃদ্ধির শ্রম বিভাজন। যখন, যেমন ধরো যে একটা শিশু যে শ্রম দিবে বা একটা বয়স্ক মানুষ যে শ্রম দিবে, একজন যুবক কিন্তু সেই ধরনের শ্রম, অর্থাৎ এই যে শ্রমের ভাগাভাগি যে ধারণাটা, এটা কিন্তু মানুষের একটা সামাজিক বা সামাজিক একটি বৈশিষ্ট্য বলা যায়, যে মানুষ তার নিজের পজিশনটা বুঝে, অর্থাৎ মানুষ তার নিজের পজিশন বুঝে সে ডিসিশন নেবে আসলে আমি কতটুকু কাজ করব বা কতটুকু কাজ করা সম্ভব। তারপর যেমন ধরো নিরাপত্তার জন্যে, হ্যাঁ, পারস্পরিক সহযোগিতা অথবা উদ্যোগ বৃদ্ধি পায়, এটি হচ্ছে গিয়ে মানুষের অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপরে আমরা পড়ব হচ্ছে পূর্বপুরুষের সন্ধানে। পূর্বপুরুষের সন্ধানে যখন আমরা বলবো, অর্থাৎ হচ্ছে গিয়ে, যেমন পূর্বপুরুষের সন্ধানে বলতে আমরা আগেই বলছিলাম যে মানুষ এমন একটি প্রাণী যারা হচ্ছে, যে প্রথম দিকে কথা হচ্ছিল যে মানুষ অথবা একজনের পর একজন, অর্থাৎ মানুষের শুরু যখন হয়েছিল তখন হয়তো বা বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছিল। তখন কিন্তু আবার আরেকজন বিজ্ঞানী বলল না, মানুষ অ্যাপ থেকে বা বানর থেকে হয়নি, মানুষ একদম স্বকীয় বৈশিষ্ট্য, এই জন্যই হচ্ছে মানুষের অনন্য বৈশিষ্ট্য চলে আসলো। অর্থাৎ মানুষের দুই ধরনের বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে আমি দেখতে পেলাম। তো এই যে মানুষের অনন্য বৈশিষ্ট্যগুলো আসলো, তাহলে চলো আমরা দেখি যে পূর্বপুরুষের সন্ধানে, অর্থাৎ হচ্ছে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ শুরুতে, হ্যাঁ, শুরুতে কী ধরনের বা কোথা থেকে আমরা ধরে নেই, কারণ আমরা জানছিলাম যে আমাদের উৎপত্তি বা মানুষের উৎপত্তি হচ্ছে গিয়ে
অজ্ঞাত কোনো একটি স্তন্যপায়ী প্রাণী যারা হয়তো বা এতটা জ্ঞান সমৃদ্ধ বা এতটা জ্ঞানী ছিল না, কিন্তু সেটি অবশ্যই স্তন্যপায়ী একটি প্রাণী ছিল, যেটা থেকে হচ্ছে গিয়ে মানুষ বিবর্তনিক ধারাবাহিকতায় আজকের এই আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে। অর্থাৎ শুরুটা তাহলে কীভাবে ছিল, যেমন পূর্বপুরুষের সন্ধানে যদি বলি তাহলে হচ্ছে এক নম্বরে হচ্ছে, যেমন দেখো র্যামাপি, র্যামাপিথেকাস, অর্থাৎ একটু স্পেলিংটা খেয়াল করবে, কারণ হচ্ছে তোমাদের যেহেতু এটা লিখতে হবে যেন বানানটা ভুল না হয়ে যায়। হ্যাঁ, র্যামাপি, র্যামাপিথেকাস, এই যে এই এখানে এই র্যামাপিথেকাস যেটা পূর্বপুরুষ আমাদের যখন অর্থাৎ শুরুতে, হ্যাঁ শুরুতে যখন ছিল তখন হচ্ছে লেমেন্স, অর্থাৎ 1934 সালে, 1934 সালে LUNS লেমেন্স, 1934 সালে, 1934 সালে ভারতের শিবালিক পাহাড় হতে, আর্চযুক্ত প্যালেট সহ চোয়ালের একটি হার আবিষ্কার করে এর নাম র্যামাপিথেকাস তিনি এক মিওসেনেপদের পূর্বপুরুষ হতে ঘোষণা করেন। এই র্যামাপিথেকাস হচ্ছে তাহলে 1934 সালে। হ্যাঁ, আফ্রিকাতে পরে হচ্ছে গিয়ে এর 25 বছর পর লিকে আফ্রিকাতে, অর্থাৎ লিকে আফ্রিকাতে অনুরূপ একটি চোয়ালের সন্ধান পান। তখন তিনি বলেন যে আসলে এটি হচ্ছে গিয়ে এই র্যামাপিথেকাসেরই সমসাময়িক। ঠিক আছে, এটা হলো র্যামাপিথেকাস। এরপরে হচ্ছে অস্ট্রোলোপিথেকাস। হ্যাঁ, অস্ট্রোলোপিথেকাস জিজান্থ্রোপাস, এই অস্ট্রোলোপিথেকাস জিজান্থ্রোপাস এটা আসলে হচ্ছে একটি আদি হোমিনিডস। হ্যাঁ, এটি একটা আদি হোমিনিডস, অর্থাৎ হচ্ছে কি এদেরকে হোমিনিডসের প্রতিনিধি বলা হয়ে থাকে। 1925 সালে দক্ষিণ আমেরিকা ট্রান্সভালে ও 1959 সালে তা যখন দেখা যাচ্ছে যে তাঞ্জনিকার অলরুভাই জর্জ হতে মধ্য প্যালেস্টেশিয়ান বা তার আগের এসব হোমিনিডসের জীবাশ্ম উদ্ধার করা হয়, এই অস্ট্রোলোপিথিকাস জিজান্থোপোরাস। এই এদের হচ্ছে করোটিয় কঙ্কালতন্ত্রের অংশবিশেষ আবিষ্কৃত হয়। এই এদের বৈশিষ্ট্যগুলো তাহলে কি, এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আধুনিক মানুষ থেকে এদের করোটিগুলো হচ্ছে ছোট, এদের মগজের আয়তন হচ্ছে, তাহলে যেহেতু এদের ছোট মস্তকটা ছোট, সুতরাং এদের করোটি যেহেতু ছোট সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে এদের মস্তকও হচ্ছে খুবই ছোট, 600 থেকে 700 সিসি। আচ্ছা, তারপরে এদের মুখমণ্ডল বাহিরের দিকে প্রসারিত এবং কপাল এদের চেয়ে উঁচু, আর ভ্রুরেখা হচ্ছে এদের স্পষ্ট থাকে, অর্থাৎ এদের করোটি আর কঙ্কালের মধ্যে হচ্ছে ভ্রুরেখা তখন হয়ে গেছে, অর্থাৎ আদি হোমোনিডসের মধ্যে ভ্রুরেখা দেখা যায়। অক্সিপিটাল কন্ডাইল অঙ্কীয়ভাবে স্থাপিত ও করোটির অবশিষ্টাংশ হচ্ছে গিয়ে গোলাকার থাকে এদের বৈশিষ্ট্যের মধ্যে। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে পাইথিক্যান্থাস, অর্থাৎ পাইথিক্যান্থ্রোপাস ইরেকটাস, অর্থাৎ যেটা আমরা বলি হচ্ছে জাভা মানব। হ্যাঁ, তাহলে জন্য কী হলো পাইথিক্যান্থ্রোপাস ইরেকটাস, এটি হলো আসলে জাভা মানব নামেই পরিচিত। 1891 থেকে 1945 সালে জাভার ত্রিমিসিলের নিকট সেলো নদীতে মধ্য প্লেস্টেশিয়ান শিলাস্তরে এই পাইথিক্যান্থ্রোপাস, অর্থাৎ এই জাভা মানবটা পাইথিক্যান্থ্রোপাসের আংশিক দেহাবশেষ উদ্ধার করা হয়। তাহলে এদের বৈশিষ্ট্যটা কী, এই জাভা মানবের বৈশিষ্ট্য কী, করোটির শিরোভাগ চ্যাপ্টা ও পিছনের দিকে ঝুলে থাকে, আর অক্ষিকোটরের উপরে নিরেট ভ্রুরেখা, মগজের যেহেতু এদের হচ্ছে গিয়ে তাহলে মগজের আয়তন হচ্ছে 775 থেকে 900 সিসি, মগজের ছাপগুলো কথা বলার ক্ষমতার ইঙ্গিত দান করে, অর্থাৎ জাভা মানবই মনে হয় প্রথম কথা বলার ইঙ্গিত, অর্থাৎ করোটি এবং চোয়ালের গঠন দেখে বোঝা যাচ্ছিল যে এরা হচ্ছে গিয়ে প্রথম কথা বলার ইঙ্গিত দান করে। চোয়ালের বাহিরের দিকে হচ্ছে প্রসারিত দাঁতগুলো সমভাবে হচ্ছে
বাঁকানো, তবে দেখা যাচ্ছে যে ছেদন দাঁত যেগুলো সেগুলো হচ্ছে বাহিরের দিকেই থাকে অর্থাৎ বহির্গত, ভেতরে খাড়া চলন ভঙ্গিকে প্রতিফলিত করে, উচ্চতা প্রায় 5 ফুট। হ্যাঁ, এগুলো হচ্ছে উচ্চতা প্রায় 5 ফুট, 5 ফুট হয় অর্থাৎ এই জাভা মানবের উচ্চতা প্রায় 5 ফুট হয়ে গেছে তখন। এবং এদের হচ্ছে সহযোগী হাতিয়ারের কোনো, যে এরা যে সহযোগী হাতিয়ারের সন্ধান পাওয়া যায় না এই জাভা মানবে। তাহলে এরপরে আমরা দেখব, অর্থাৎ দেখো পূর্বপুরুষ যখন আমরা সন্ধানে বলছিলাম তখন হচ্ছে এই যে রামা পিথেকাস অর্থাৎ একেবারে শুরুতে 1934 সালে লেওনাস বর্ণনা করেছিলেন, এরপর হচ্ছে অস্ট্রোলোপিথেকাস এইটা হচ্ছে আদি একদম শুরু হলো, এরপর হচ্ছে আমরা পেলাম হচ্ছে এখান থেকে কিন্তু কথা বলার ইঙ্গিত, অর্থাৎ জাভা মানব থেকেই শুরু হয়ে কথা বলার ইঙ্গিত বহন করে অর্থাৎ তার কচোয়াল এবং মস্তিষ্কের গঠন থেকে শুরু হয়। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে পাইথাক্যানথ্রোপাস পেকিনেন্সিস, এই দেখো এখানে পেকিনেন্সিস। হ্যাঁ, পেকিনেন্সিস যখন দেখব তখন আমরা বুঝবো হচ্ছে পেকিনেন্সিস মানে কিন্তু পিকিং মানব যেটা। হ্যাঁ, পাইথাক্যানথ্রোপাস পেকিনেন্সিস এটি হচ্ছে পিকিং মানব। এই পিকিং মানবগুলো হচ্ছে, যেহেতু পিকিং বোঝাই যাচ্ছে যে চীনের দক্ষিণ দক্ষিণে এটা দক্ষিণ পশ্চিমে পিকিং যে শহর সেখান থেকে পাওয়া গিয়েছিল 1943 সালে এর মধ্য প্লে স্টেশন গুহায় এ করটির দেহাবশেষ পেয়ে তখন এটা আবিষ্কার করা হয় যে এটি হচ্ছে গিয়ে এর পাইথাক্যানথ্রোপাস পিকিনেন্সিস। এদের তাহলে বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে করটি ছোট ও মস্তিষ্কের আয়তন হচ্ছে 850 থেকে 1300 সিসি, করটির হচ্ছে গিয়ে ভ্রুরেখা ছিল তবে খুব স্পষ্টভাবে, অর্থাৎ ভ্রুরেখা খুব স্পষ্টভাবেই ছিল, চওড়া র্যামাসযুক্ত এটা হচ্ছে গিয়ে যে ভ্রুরেখা ছিল সেটা মস্তিষ্কের ছাপ থেকে ধারণা করা হয় যে এরা কথা বলতে পারতো, যেহেতু এটা মস্তিষ্ক এখান থেকে শুরু হলো, যেহেতু এটা হচ্ছে গিয়ে চোয়াল এবং গঠন দেখে বোঝা যাচ্ছিল যে এরা হয়তো বা কথা বলতেই পারতো। এরপরে দেখবো আমরা হচ্ছে হোমো হ্যাবিলিস, এটা আসলে ট্রানজিশনাল মানব অর্থাৎ আধুনিক যে মানব এবং আদিকাল যে মানব এই দুইটার মধ্যে ট্রানজিশনাল মানব হিসেবে কাজ করছে হচ্ছে গিয়ে হোমো হ্যাবিলিস। ঠিক আছে, এই হোমো হ্যাবিলিসের হচ্ছে তারপরে হচ্ছে হোমো হাইডেলবার্গেন্সিস অর্থাৎ হাইডেলবার্গ যেটা সেই হাইডেল বা হোমো হাইডেলবার্গেন্সিস, এই যে বার্গেন্সিস এটা হাইডেলবার্গ মানব নামে পরিচিত। তাহলে এদের বৈশিষ্ট্য কি, যে এদের বৈশিষ্ট্য এরা এদের বৈশিষ্ট্যগুলো যে চওড়া র্যামাসযুক্ত ঊর্ধ্বমুখী চোয়াল, শক্তিশালী চোয়াল বসে বলে বেশি আভাস বহন করে এদের শক্তিশালী চোয়াল, দাঁতগুলো মজবুত ছিল কিন্তু এদের ছেদন দাঁত বড় ছিল না। ঠিক আছে, এটা হলো হাইডেলবার্গ মানব। এরপর হচ্ছে হোমো হোমো নেন, এই দেখো এটা নিয়ান ডার্থাল মানব, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হবে নিয়ান ডার্থেলনেসিস অর্থাৎ নেনসিস বলবো যখন তখনই হচ্ছে সেটি তার আদি বৈজ্ঞানিক নাম অর্থাৎ হোমো নিয়ান ডার্থালনেস। হ্যাঁ, এটি হচ্ছে গিয়ে নিয়ান ডার্থাল মানব, এটি হচ্ছে গিয়ে এটির অধিক দেহাবশেষ উদ্ধার করা হয় 1841 থেকে 1861 সালে জার্মানির তে, এটি হচ্ছে গিয়ে নিয়ানডার্থাল যে উপত্যকাটি আছে সেখান থেকে এর যে গঠনটি পাওয়া যায় সেইটি হচ্ছে নিয়ানডার্থাল মানব। এদের মস্তিষ্কের গড় আয়তন হচ্ছে 1450 সিসি অর্থাৎ বেশ বড়, অক্ষিকোটর যেহেতু বড় ছিল তাই এদের মস্তিষ্কের গঠনও হচ্ছে বেশ বড় ছিল। এই হচ্ছে গিয়ে আমাদের পূর্বপুরুষ যারা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পূর্বপুরুষের সন্ধানে আমরা মানুষের যে উৎপত্তির ক্রমবিকাশ তার ধারাবাহিক ইতিহাস। তো আশা করছি আজকের এই ক্লাস বা পাঠদান থেকে তোমরা উপকৃত হবে, ভালো থাকবে সবাই, পড়াশোনা করবে মন দিয়ে, শরীরের দিকে খেয়াল রাখবে, যত্ন রাখবে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।